সব মেয়েদের শোনা উচিত, সবার আগে নিজের ক্যারিয়ার গড়বেন, এই জিনিসে কোনো কম্প্রোমাইজ করবেন না, মইরা গেলেও না। আত্মসম্মান আত্মমর্যাদা কখনো বিসর্জন দিবেন না, তাতে মরে যেতে হলেও যাবেন। চোখ বন্ধ করে পুরুষকে বিশ্বাস করবেন না, তার মানে সবাইকে গণহারে ট্রাস্ট করার কথা বলছি। ট্রাস্ট অর্থে ম্যান অবশ্যই আছে, পুরা ফেরেস্তা মার্কা সার, বাবার বন্ধু, মামার ফ্রেন্ড, বড় ভাইয়ের বন্ধু, একদম ফ্যামিলি পার্সনের মতো। এরকম এমন কারুর সাথে একা কোথাও থাকবেন না। বি কেয়ারফুল হু ইউ ট্রাস্ট, দ্য ডেভিল ওয়াজ ওয়ান্স অ্যান অ্যাঞ্জেল। বান্ধবীর বাসায় যেতে হলে পরিবারকে জানান, ফোন নাম্বার বাবা মা বড় ভাই বোনকে দিয়ে যান, সবসময় নিরাপদে যত দ্রুত সম্ভব বাসায় ফিরবেন, রাতে বাহিরে চেষ্টা করবেন না থাকার, তাহলে বাসার পরিবেশ দেখে নিন। নিজের গাট ফিলিংসকে সব সময় প্রাধান্য দিবেন, দেখে কিছুই মনে হয় না খুব ভালো মানুষ, কিন্তু মন কেন যেন ব্যক্তি তাকে পছন্দ করছে না, এমন হলে সেই ব্যক্তি থেকে 100 হাত দূরে থাকুন। ট্রাস্টিং ইয়োর গাট ফিলিংস ইজ অফেন দ্য বেস্ট স্ট্র্যাটেজি টু সেভ ইয়োর সেলফ। নিজের আবেগ সব সময় নিয়ন্ত্রণে রাখবেন, মেয়েরা আবেগের কারণে ভিকটিম হয়। ফ্যামিলিকে সব সময় পাশে রাখবেন, ফ্যামিলিকে বিশেষ করে মাকে বন্ধু বানান, তার সাথে সব সময় শেয়ার করুন আপনার বিভিন্ন কথা। কাউকে বিশ্বাস করার আগে 100 বার ভাববেন, ইউ রিড ইট রাইট 100 টাইমস। নিজেকে ভালোবাসবেন, এটা খুব দরকার। আপনি কালো, শর্ট, মুখে ব্রণ, বিলিভ মি এগুলো কিছুই না, ভগবান আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর। আপনার মেধা ব্যক্তিত্ব দেখে যেন একটা ছেলে দীর্ঘশ্বাস ফেলে, নিজেকে ওইভাবে তৈরি করবেন। সব সময় সত্যকে পাশে রাখবেন, মিথ্যা অনেক সহজ, অন্যায় অনেক আনন্দ দেয়, কিন্তু তা সব সময় ক্ষণিকের জন্য, সত্য সব সময়ের জন্য, তা যত কষ্টই হোক। জীবন স্বাভাবিক সুন্দর, হতাশা, আনএক্সপেক্ট ক্রাইসিস, আনএক্সপেক্টেড ইনসিডেন্ট, এগুলো লাইফের পার্ট। ও আচ্ছা এমন হইলো, ঠিক আছে এরপর কি? লাইফের প্রতি এমন অ্যাটিটিউড রাখলে লাইফ আর সুবিধা করতে পারবে না। পেইন দেবার আগে ভাগে এরে পেইন দেওয়ার লাভ নাই। মাটি এখন পায়ের নিচে, আমরা মরে যাবার পর আমাদের জন্য একসময় অন্যরা প্রার্থনা করবে, আর আগেই নিজের প্রার্থনা নিজেই অন্তত যেন করি। গাড়ির ড্রাইভার, অ্যাপার্টমেন্টের দারোয়ান, এই দুই দলের সাথে খারাপ ব্যবহার করবেন না, এই দুই দলের মানুষ বিপদে চরম সাহায্য করে। বুদ্ধিমানেরা এখানে কি বলি নাই তা বুঝতে পারবেন। অতীত নিয়ে একদম ভাববেন না, তবে অতীত থেকে শিক্ষা নেবেন, সুন্দর একটা স্মৃতি কি দ্বিতীয়বার একইভাবে আনন্দিত করবে আপনাকে? নব নেভার, প্রথমবারের থেকে কম আনন্দের অনুভূতি দিবেন, তাহলে অতীতের দুঃখ কেন বারবার কাঁদাবে? সময় নাই অতীত নিয়ে ভাবার, এভাবে ভাববেন ইউ উইল বি হ্যাপি, পৃথিবীর সকল নারী সুখী ও সুরক্ষিত থাকুন। থ্যাংক ইউ।